যদি আপনি রমজানের পরিপূর্ণ প্রতিদান অর্জন করতে চান এবং এর প্রকৃত মর্মার্থ উপলব্ধি করতে চান তাহলে আপনাকে রোজার সুন্নতসমূহের ব্যাপারে আগ্রহী হতে হবে যেমন শেষ রাতে সাহারি করা যদিও পানি পানের মাধ্যমে হয় হয়সরুল্লা ওয়াসাল্লাম বলেন সাহারি হচ্ছে বরকতপূর্ণ খাবার সুতরাং তোমরা তা ছেড়ে দিও না যদিও তোমাদের কেউ মাত্র এক ঢোক পানি পান করার মাধ্যমে সাহারি করে থাকে কেননা আল্লাহ তালা সাহারিকারীর উপর রহমত নাজিল করেন এবং ফেরেস্তাগণ তাদের উপর রহমতের দোয়া করেন আরেকটি সুন্নত হচ্ছে আজানের সাথে সাথেই তাজা খেজুর দ্বারা দ্রুত ইফতার করা যদি তা না পাওয়া যায় তাহলে শুকনো খেজুর দ্বারা যদি তাও না পাওয়া যায় তাহলে এক চুমক পানি দ্বারা যেমনটি হাদিসে বর্ণিত হয়েছে অনুরূপভাবে ইফতারির সময় রসুরুল্লাহ আসাল্লাম কর্তৃক পঠিত দোয়া পাঠ করা তা হচ্ছে আজরু অবদল ইনশাআল্লাহ রোজাদারদেরকে ইফতার করানো হাদিসে বর্ণিত হয়েছে যে ব্যক্তি রোজাদারকে ইফতার করালো তার জন্য রয়েছে ওই রোজাদারের সমপরিমাণ সবাব রোজাদারের প্রতিদান থেকেও কোনো কমতি হবে না রমজান মাসে উমরা করা রসুলুল্লা সাল্লু আলী ওয়াসাল্লাম বলেন রমজানের উমরা হচ্ছে হজের সমতুল্য দোয়া কোরআন তেলাওয়াত ও বিভিন্ন ধরনের নৈকট্যপূর্ণ এবাদত দ্বারা রমজানের দিনকে পার করা রমজান হচ্ছে ইমানকে মজবুত করা জান্নাত অর্জন করা ও জাহান নাম থেকে মুক্তি পাওয়ার একটি সুযোগ রসল্লা সালুসাল্লাম বলেন ওই ব্যক্তির নাক ধুলোয় ধূসরিত হোক যে রমজান পেল অতপর তার গোনাহ মাফ হওয়ার পূর্বেই তা অতিবাহিত হয়ে গেল